अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মালিক জল না আমি জল খাবো না আমার একটা কথা তুই ভালো করিস তুই বাড়ি ফিরে আসার জন্য কোনো রকম তাড়াহুড়ো করিস না এখন তোর দাদুকে দেখে মনে হলো শরীরটা খুব একটা ভালো নেই তাই তুই এখানে থেকে ওনার খেয়াল রাখিস বুঝতে পারলি আচ্ছা মালিক আপনি কেমন আছেন মালিক হ্যাঁ ঠিক আছে আমি তুই ওনার খেয়াল রাখিস ভালো করে ঠিক আছে জয় শ্রীকৃষ্ণ খেমির কোনো খোঁজ পাওয়া গেল এখনো পর্যন্ত দাদা এখনো খোঁজ চলছে ওর কোনো খোঁজ পাওয়া গেলেই আপনাকে জানিয়ে দেব আর ওই জামখম্বরি আর জমিটা নিয়ে কোনো কাজ এগুলো দাদা সব চাষিদের কাগজে আমি জমা করে নিয়েছি ব্যাস শুধু ওই কাঞ্জি বাগেলাকে নিয়েই সমস্যা হচ্ছে কাঞ্জি বাগেলা কি সমস্যা হচ্ছে বলতো এই ছেলেটার সামান্য একজন গ্রামবাসী হয়ে এত বড় সাহস দেখাচ্ছে দাদা আপনি তো জানেনই যে একটা সময় কত বড় লুঠেরা ছিল ও হ্যাঁ হ্যাঁ জানি আমি ও কি কি করেছে সব জানি আর ও যদি এতটা সাহস দেখাতে পারে আমিও ধর্মরাজ মাইয়া বংশ আর সোজা আঙুলে যদি এক্ষেত্রে ঘি না ওঠে তাহলে কিভাবে আঙুল বাঁকিয়ে ঘি তুলতে হবে আমি সেটা জানি না ভাই কাঞ্চি বাগেলাকে গায়ের জোর দেখানোটা ঠিক হবে না হ্যাঁ কাঞ্চি বাগেলা মানে ওরকম একটা ডাকাতের সাথে মানে একটু সাবধানে আর বুঝে শুনে চলাই তো উচিত তাই না ভাই হ্যাঁ দিদি ভাই আমি জানি তুমি একদম চিন্তা করো না আর এই ধরনের লোকের জন্য আমার ব্যবসার কোন রকম ক্ষতি হোক সেটা আমিও চাইবো না একদম আচ্ছা বিনা কিষণ হ্যাঁ দাদা ওকে শেষবারের মতো তুই বলে দেখ একবার তারপরেও যদি ও কথা না শোনে তাহলে সেটা আমাকে এসে জানা আচ্ছা ঠিক আছে জয় শ্রীকৃষ্ণ দাদা জয় শ্রীকৃষ্ণ দিদি দাতা জগৎ জননী বিশ্বরূপেণু তুমি মাতা বিদ্যাধারী সর্বকল্যাণকারী তুমি বিধাতা ব্রহ্মাণ্ডেতে কণায় কণায় তুমি বিরাজ করছো শক্তিরূপে তুমি রক্ষা করছো মাতৃরূপে সবার দুঃখ কষ্ট তুমি হরণ করছো জগৎ জননী তুমি সবার কল্যাণ করো না সর্দার আপনি এটা করতে পারেন না
আমাদের কাজে মেয়েদের অসম্মান কাঞ্জিবা গেলা কখনো হতে দেবে না। আচ্ছা তাহলে তুই শেখাবি সর্দারকে? আমি শেখাচ্ছি না, মনে করাচ্ছি। আমরা লুট করতে পারি, তবে ডাকাতের মতো নয়। আমাদেরও কিছু নিয়ম কানুন আছে। বড় লোকদের লুট করি আর গরিবদের মধ্যে সেটা বিলিয়ে দিই। কারোর মা বোনদের গায়ে হাত পর্যন্ত দিই না আমরা। তো সর্দার এই মেয়েটাকে ছেড়ে দিন। না ছাড়লে কি করবি তুই? হ্যাঁ মেয়েটাকে ছেড়ে দিন। চল সর্দার বলছি, মেয়েটাকে ছেড়ে দিন। দুষ্টদের তুমি দমন করেছো, আর পথভ্রষ্টদের তুমি পথ দেখিয়েছো। অস্ত্র হাতে তুমি শত্রুদের বিনাশ করো, আর ভগবতী রূপে তুমি নিরীহদের রক্ষা করো। জয় ভবানী ভবানী ভবানী। কাঞ্জি, পুলিশ এসে গেছে, আমাদের এখান থেকে পালাতে হবে। তোমরা তাড়াতাড়ি যাও এখান থেকে, চলো। আরে কাঞ্জি, তুই ছগন, তোমার সাহায্যের খুব দরকার আমার। এই মেয়েটাকে তোমার বাড়িতে রাখতে হবে। কিন্তু দাদা, উনি কে? আমার নাম তরুণতা মাহিয়া বংশী। এই ডাকাতটা আমাকে তুলে নিয়ে এসেছে। দাদা বোন, ভয় পেও না, এরা কোনো ডাকাত নয়, এরা ভালো মানুষ। পরিবেশ সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে এরা লড়াই করে। আর কাঞ্জির চরিত্র নিয়ে কথা বললে আমি ভগবানের দিব্যি খেয়ে বলতে পারি, কাঞ্জি বাঘেলা সবসময় মহিলাদের সম্মান করে। বুঝতেই পারিনি কাঞ্চি, এই কদিনের আলাপটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক হয়ে দাঁড়াবে। আমাকে তুমি তোমার জীবনের সাথে জড়িয়ে ফেলো না, যে নিজের জীবন সম্পর্কে কিছু জানে না। আমার কাজই লুট করা, পুলিশ আমার পিছনে পড়ে রয়েছে। আমার সাথে সারা জীবন কাটানোর মানেটা তুমি বুঝতে পারছো? আর আমরা কতটুকুই বা দুজন দুজনকে চিনি। তাহলে এখন চিনে নেব। হ্যাঁ, আমার বাবা এই জামখামবাড়িয়ার সুবেদার। সুবেদার? হ্যাঁ। কি নাম ওনার? সুবেদার প্রতাপ মাহিয়া বংশী। যার সাথে তুমি সারা জীবন কাটানোর স্বপ্ন দেখছো, তার গ্রেপ্তারি পরোয়ানা তোমার বাবা নিজেই জারি করেছেন। তাহলে তুমি চিন্তা ছেড়ে দাও, আমি দেখে নেব। আমার জীবনটা নষ্ট করে তুমি এত সহজে ভালো থাকতে পারবে না। আমি জানি, জেল থেকে ছাড়া পাওয়ার পর জামখামবাড়িয়াতেই আছো। জবাব নিতে আমি আসবোই।